Assalamualaikum. What's up, guys? Welcome to my channel, ABS Rider. And আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আসলে কোনো বিষয় নিয়ে কথা বলছি না। আমি আসলে আমার হেলমেটে নতুন করে যে মাইক্রোফোন সেট আপ করেছি, তো মাইক্রোফোন সেট আপ করার কারণে তো এখন হচ্ছে টেস্ট চলছে যে মাইক্রোফোন সেট আপের পর আসলে কি অবস্থা হয়। আমি এই মুহূর্তে আমার ক্যামেরাটা ব্যবহার করছি হচ্ছে EK-H9R। এটাতে এক ছোট ভাইয়ের সাথে খুব ভালো একজন দক্ষ একজন ইলেকট্রিশিয়ান ভাই, সে খুব সুন্দর করে আমার ক্যামেরাটাতে একটা 3.5mm জ্যাক ফিমেল জ্যাকটা সেট করে দিছে। তো মূলত কথা হলো যে আসলে হাইওয়েতে এখন আছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এটা দিয়ে এখন আমি আমার অফিসে যাচ্ছি। তো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এত ট্রাফিকের ভেতরে আমার মাইক্রোফোনে কিউতে আসলে মাইক্রোফোনের অডিও কোয়ালিটিটা কেমন আসে সেটাই আসলে টেস্ট করার জন্য আসলে আজকের ভিডিওটা। তো আজ এরা ইন্ট্রো গল্প বাদ দিই, আমরা শুধু কথা বলি, কি বলেন? যাই হোক, আমি এখন ইউটার্ন নেবো, ইউটার্ন নেওয়ার পরে আসবো। ইউটার্ন নেওয়া শেষ, ইউটার্ন নেওয়ার পর এখন আছি হচ্ছে আমি ময়মনসিংহ রোডের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকার দিকে যাচ্ছি, MC বাজার। এখান থেকে ঢাকার দূরত্ব 61 কিলোমিটার। যাই হোক, তো অডিও কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন। তো এই রোডে যাচ্ছে, এই রোডের হচ্ছে একটা প্রবলেম, কমন প্রবলেম হচ্ছে আশেপাশে যদি রোডের বাজার থাকে সামনে পিছনে দেখে নিন, এই রোডে প্রচুর পরিমাণ গাড়ি উল্টো রাস্তায় চলে, একটা হাইওয়ে উল্টো রাস্তায় যদি গাড়ি চলে বুঝেন কী অবস্থা। বিশেষ করে একটা বাইকারের জন্য যেটা খুবই কষ্টের ব্যাপার, উল্টো রাস্তায় গাড়ি চলাটা আমি সাপোর্ট করি না। এটা নিয়ে আমি অনেক ফেসবুকে পোস্ট টোস্ট করেছি, লেখালেখিও করেছি, কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। এমনকি CNG পর্যন্ত চলে উল্টো রাস্তায়, বলেন হাউ ক্যান ওই টয়লেট। এটা উল্টো রাস্তাটা নিয়ে আমি দাঁড়ানো 2 মিনিট পর আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। আমার ভিডিওতে দেখবেন যে উল্টো রাস্তা দিয়ে কীভাবে মানুষ যাতায়াত করে। সামনে একটা হচ্ছে কাঁচামালের পাইকারি বাজার আছে, সকালবেলা এখান থেকে সবাই বের হয়ে যায় পাইকারি মোকাম করে। তো ওইখান থেকে বিশেষ করে সবচেয়ে বেশি উল্টা রাস্তায় লোকজন চলাচল করে, নয়তো তাদের ঘুরতে হয় মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার ঘুরে ইউটার নিয়ে তারপর আসতে হয়। আর ব্যাটারি চালিত রিক্সা তো কথাই নেই, ওই যে দেখেন রিক্সা একটা আসতেছে। তো উল্টো পথে মহাসড়কে গাড়ি চলাচল কিন্তু খুবই বিপজ্জনক আমার যা মনে হয়, কিন্তু প্রশাসন বা কর্তৃপক্ষ কীভাবে, ওই যে দেখেন থ্রি হুইলার কীভাবে, ওই যে দেখেন ওইটা দেখাবো, ওই দেখেন, তাও CNG এক একটা স্পিড থাকে 50+ থাকে। প্রশাসন যদি এদিকে সুনজর না দেয়, একটা বড় ধরনের দুর্ঘটনা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাভের লাভ কিছুই হবে না, বরঞ্চ ক্ষতি হবে সকলেরই। প্রশাসনেরও অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এখন হয়তো আমার কথা কারো মজা লাগতেছে না, কিন্তু একটা সময় বসবে মনে। যাই হোক, আমি চলে আসছি প্রায় মাওনা চৌরাস্তা, সোজা গেলে চলে যাব হচ্ছে ঢাকার দিকে। বাম দিয়ে যদি ঢুকি তাহলে এদিক দিয়ে যেতে পারবো হচ্ছে গাজীপুরের শ্রীপুরে, মাওনা চৌরাস্তার হচ্ছে নিচের সাইডটা। যানজট কমানোর জন্য আর কি উপর দিয়ে ফ্লাইওভারটা করানো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম বাসে নিচ দিয়ে যায়, কারণ উপর দিয়ে গেলে তারা যাত্রী পায় না। এই রোডের আরেকটা কমন প্রবলেম হলো হচ্ছে অবৈধ পার্কিং। এই অবৈধ পার্কিং ব্যাপারটা আমার কাছে খুবই মানে অড লাগে। আসলে বাংলাদেশে অবৈধ পার্কিং কখনো যাবে না, কারণ আমাদের গাড়ি রাখার জায়গা নেই, কিন্তু আমরা গাড়ি কিনতে পারি। Thank you.
anyways আমি আমার অফিসার কাছে কাছে চলে আসছি আর হয়তো দু এক মিনিট লাগবে গাড়ি যেতে হবে দেখো কি ভাবে উল্টা বসে থাকতেছে যে এখানে লাগবে না থেকে বিদেশ লাগবে এখানে আরেকটা কারণে জ্যাম লাগে এখানে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড সব বাস এখানে দাঁড়া থাকে আর এখানে যে আমাদের বললে চাকরি থাকবে না আমি শ্রীপুর রোডে ঢুকলাম এখানে প্রথম বিল্ডিংয়ে দ্বিতীয় বিল্ডিংয়ে হচ্ছে আমার অফিস আমার অফিস আলাদা আলাদা ভিডিও বানাবো আমি আর ভিডিও বড় করবো না এখন অফিস রেখে আসছি তার সে দূরে কোথায় এটা হচ্ছে গাড়িটা পার্কিং করতে আমার বাইকটা পার্কিং করার জন্য বাইকটা পার্কিং করি হচ্ছে আমার অফিসের যে আমাদের কোম্পানির চেয়ারম্যান ওনার বাসার নিচের গ্যারেজ আছে কারণ ওইখানে আমাদের মোটর সাইকেল রাখার জায়গা নেই যাই হোক আমি ঢুকে গেছি এটাই হচ্ছে আমাদের চেয়ারম্যানের বাসা এইটা হচ্ছে পার্কিং আজকের জন্য